আমি নাবিলা সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নাটকের পরে। এই কয়েক সপ্তাহ জুড়ে উদানগাঙ্গের নাইয়ার বিভিন্ন পর্বে মা, শিশু স্বাস্থ্য, পুষ্টি ও পরিচর্যা নিয়ে আমরা কথা বলব আমন্ত্রিত নানা অতিথিদের সাথে এবং জানাব আপনাদের। উজানগাঙ্গের নাইয়ায় আমরা দেখতে পেরেছি গর্ভাবস্থা, প্রসব ও খাবার নিয়ে ভুল ধারণা। এ বিষয়ে আমরা আজকে কথা বলবো উজানগাঙ্গের নাইয়ার একজন শিল্পী, সেই সঙ্গে একজন মা এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারও থাকবেন আমাদের সঙ্গে। প্রথমেই ডেকে নিচ্ছি উজানগাঙ্গের নাইয়ায় খোদেজা চরিত্রে যিনি অভিনয় করেছেন তাকে, আসছেন হাসিমন। কেমন আছেন আপা? আপনাকে দেখা যাচ্ছে উজানগাঙ্গের নাইয়ায় একজন শাশুড়ির চরিত্রে, পুলিশ শাশুড়ির চরিত্রে। কেমন ছিল অভিজ্ঞতা? ভালো। হ্যাঁ, নেগেটিভ রোল আমার, কিন্তু আমি হলো ফুলির শাশুড়ি। ওই আমার ছেলের বউ হলো প্রেগনেন্স 2 মাস, কিন্তু একটা কুসংস্কার আছে যে এটা খেতে দিতে হবে না, সেটা খেতে দিতে হবে না, তারপরে বেশি বেশি খেলে বাচ্চা বড় হয়ে যাবে, সমস্যা হবে প্রসবে, এরকম আর কি। তারপরে বল মাছ খেতে দিতে হবে না, এই মাছ খেতে দিতে হবে না, বাচ্চা চেহারা অন্যরকম হয়ে যাবে, এরকম আর কি। এসব নানা বারণের মধ্যে রাখে সে তার বউকে, এটা একটা কুসংস্কার, এটাই আমরা মানতাম আর কি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি আপনাকে জানতে চাচ্ছি, আপনার বাস্তব জীবনে কি আপনি আপনার আশপাশে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যে এরকম করছে, বা আপনার নিজের পরিবারে কখনো হয়েছে কি? আমার ফ্যামিলিতে হয়নি, তবে আমি আশেপাশে দেখেছি যে খেতে দিত না, বলতো যে এই সময় বেশি বেশি খেতে হবে না, তাহলে বাচ্চা বড় হয়ে যাবে, আর বিশ্রামের দরকার, সেটাও দিত না, এরকম আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার কি মনে হয় যে এই কুসংস্কারগুলো কোত্থেকে এসেছে এবং এগুলো আসলে মানে কতটা ভুল? হ্যাঁ, এটা তো এখন বুঝতেছি যে এটা আসলেই ভুল, মাঠকর্মীরা যেভাবে বলে আসলে সেটাই ঠিক, কারণ এটা পরীক্ষিত দেখাও যাচ্ছে যে এটা এটার ফলটা ওরা পাচ্ছে। এখন আর এসব কেউ মানে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে সবাই। হাসিমন আপা, আপনার সঙ্গে কথা বলবো, তবে তার আগে চলুন উজানগাঙ্গের নাইয়ার একটি অংশ বিশেষ আমরা দেখে নিই। প্রিয় দর্শক, দেখে নিচ্ছি উজানগাঙ্গের নাইয়ার একটি দৃশ্য। আপনারা যেমনি যেমনি বেশি করে খাইতে গেছি সেরকম করে খাইতেছেন তো? শোনেন, শুধু ভাত খাইলে কিন্তু হইব না, নানান ধরনের খাওন খাওন লাগবে, একটু বেশি বেশি করে খাওন লাগবো। চাইলেই কি আর শ্বশুর বাড়ি একটু বেশি খাওন যায়? শাশুড়ি মা কইছে পোয়াতি হয়েছি তো কি হয়েছে, অন্য সবাই যতটুকু খায় আমারও অতটুকু খাইতে হইব, আমার জন্য নাকি বেশি বেশি খাতির যত্ন নেওয়া যাইব না? তারে তো বুঝাইতে হইব, পেটে বাচ্চা আসার কারণে আপনার শরীরের যে পরিবর্তনগুলো হইতেছে, হেললেগা পোয়াতিকালে নানান ধরনের খাওন, অনেক বেশি বেশি করে খাওন লাগে। কিন্তু শাশুড়ি মায় তো কইছে বেশি বেশি খাইলে নাকি বাচ্চার মাথা বড় হয়ে যায় আর বাচ্চা হইতে খুব কষ্ট হয়। এইটা ঠিক না, পোয়াতিকালে আপনি যাই খান না কেন, আপনার বাচ্চার মাথা যতটুকু বড় হওয়ার দরকার অতটুকুই হইব। আপনার স্বামী আর আপনি তার একটু বুঝাই করেন, ভালো মতো খাইলে অন্য সময়ের চাইতে এই সময় একটু বেশি বেশি করে খাইলে বাচ্চার শক্তি আর বুদ্ধি দুটোই বাড়বে। দেখে নিলাম দৃশ্যটি। তো আপনি বলছিলেন যে আপনি হচ্ছে ওরকম একটু শাশুড়ি, একটু নেগেটিভ শাশুড়ি, যে সব কিছুতেই বারণ করে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, চেক আপে যাওয়া যাবে না, কিংবা এই খাবার দাবার এত বেশি খাওয়া যাবে না। আমার একটা দৃশ্যতে ছিল এটা, যে আমার ছেলে বউ যখন চেক আপে যায় তখন আমি ওকে ওই ওখান থেকে আমি ওকে নিয়ে আসি, ওখানে যে বলি যে চেক আপের কী দরকার, হ্যাঁ এত তাড়াতাড়ি চেক আপের তো দরকার নেই, কারণ আমরাও তো মা হয়েছি, আমাদের তো চেক আপের দরকার ছিল না, হ্যাঁ ওখান থেকে আমি নিয়ে আসি। কিন্তু আসলে এটা ঠিক না, যখনই বাচ্চা পেটে আসে তখন থেকেই চেক আপ করা উচিত। চেক আপ এবং খাবার দাবার সব বিষয়ে আসলে বাড়তি যত্নটা খুবই প্রয়োজন। এবারে ডেকে নিচ্ছি আমি এমনই একজনকে যে তার নিজস্ব জীবনে
নিয়ে কিছুটা এরকম অভিজ্ঞতার সম্মুখীন আছে, যেখানে শিশু সে যখন গর্ভাবস্থায় ছিল তখন এই যে খাবারে খাবার নিয়ে যে কুসংস্কার সেটার কিছুটা সম্মুখীন সে হয়েছে, তার সঙ্গে গল্প করছি এবং ডেকে নিচ্ছি আমাদের বিশেষজ্ঞ ডাক্তারকে। প্রিয় দর্শক, আসছেন নীলুফা আক্তার এবং সেই সঙ্গে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার পারভিন ফাতেমা। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। নীলুফা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি যখন গর্ভাবস্থায় ছিলেন তখন কি আপনি এরকম কোনো ঘটনা ঘটেছিল বা এরকম পরিস্থিতিতে পড়েছিলেন যে আপনার পরিবার থেকে কেউ কিংবা আপনার শাশুড়ি বলছে যে খাবারে অনেক বিধিনিষেধ, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা খেলে ওটা হবে, এরকম আছে কি? কি হয়েছিল? এরকম অনেক খাবারই আছে, যেরকম বোয়াল মাছ, এই কই মাছ, মিরকা মাছ বা বাঙ্গি, তরমুজ, শশা, কি কোনটা খেলে কি হবে? হ্যাঁ, বলছে যে বোয়াল মাছ যদি খায় বাচ্চা হইলে বাচ্চার মুখের হাওয়া অনেক বড় হয়ে যাবে, ওরে বাবা, আর বোয়াল মাছের মতো রাক্ষস হবে মা। তারপরে আবার কই মাছ খাইলে বলছে যে শরীরে কই মাছের মতো আশাস দেখা দিবে, আবার মিরকা মাছ খাইলে মিরকি রোগ হবে, ও বাবা, তারপরে এই বাঙ্গি, তরমুজ, আনারস, আনারস খাইলে বাচ্চা নষ্ট হয়ে যাবে, আর এই বাঙ্গি, শশা এগুলা খাইলে শরীর ফাটা ফাটা দেখা দিবে। ওরে বাবা, আপনার কি তাই মনে হয়েছে? আপনি ওকে বিশ্বাস করতেন? তখন তো অনেক ছোটবেলা বিয়ে হয়েছে, বিয়ের পরপরই বাচ্চা পেটে হয়ে গেছে, বুঝি নাই, খাইতে দেয় নাই, ভাবছি যে হইবই, খাই নাই, কিন্তু তারপরে মনে হয়েছে যে না, আসলে এগুলো ভুল, এগুলা খাইলে কি আর ক্ষতি হইব, না খাইলে কি ক্ষতি হইব। তার মানে তার জীবনে যেটা সমস্যা হয়েছে প্রথম সন্তানের সময়, শুধু যে সে খায়নি, কম খেয়েছে বা কোনো কিছু কিছু পার্টিকুলার খাবারগুলো তাকে খেতে দেওয়া হয়নি, সেটাতে তার পুষ্টি কিন্তু বিঘ্নিত হয়েছে। পুষ্টিটা আসলে দরকার খাওয়া, যেরকম মা যখন গর্ভবতী থাকেন তখন তার খাওয়ার পরিমাণটাও বাড়তে হবে এবং সব ধরনের খাবারই খেতে হবে। মাছ কিন্তু খুব ভালো একটা খাবার, মাছ ব্রেন ডেভেলপমেন্টে খুবই সহায়ক। হ্যাঁ, এবং প্রেগনেন্সি হলে আসলে যখনই গর্ভবতী হবে তখনই মানে খাওয়াটাও বাড়তে হবে এবং সুষম খাওয়া খেতে হবে, সব ধরনের জিনিসই, যেমন ফলেরও তার নিষেধ কিছু ছিল, ফলও সব রকম ফলই কিন্তু, ফল, শশা সে খায়নি। হ্যাঁ, সব কিছুতেই কিন্তু কিছু না কিছু পুষ্টি আছে, যেগুলো মিলিয়েই তাকে খেতে হবে এবং খাওয়ার ঘন ঘন খাওয়ার চেষ্টা করতে হবে। গায়ের ওজন যাতে বাড়ে, প্রতি মাসে আমরা চাই যে 1 কেজি করে ওজন বাড়বে গর্ভবতী মার। হ্যাঁ, সেটাও পরিমিত খেলে বাচ্চাগুলো শুধু সুস্থ হবে তা না, বাচ্চার জন্মগত ত্রুটিও কমে যাবে এবং বাচ্চার ওজন ঠিক থাকলে বাচ্চা পরবর্তী জীবনে কোপ করতে পারবে ভালো, এবং গর্ভবতী মা যে তার জন্য কিন্তু এটা খুবই দরকার, কারণ তার রক্ত শূন্যতা হবে না, তো এইটার জন্য যে তার শরীরে যে রিজার্ভটা দরকার সেটা কিন্তু এই গর্ভ অবস্থায় যে পুষ্টিটা সে নিবে তার থেকেই সেটা ঠিক থাকবে, দুধ যে দিবে যে মা তার যে তার পুষ্টিটাও কিন্তু তখনও কিন্তু তাকে খেতে দিতে হবে, তখনও তাকে মানে খাওয়াটা বন্ধ করা যাবে না, যাতে তার বাচ্চা ঠিকমতো দুধ পায় এবং তার পুষ্টিটা ঠিক মতো। অনেকের অনেকের ধারণা যে বেশি খাবার, মাকে একটু বেশি খাবার দিতে হবে যখন পেটে বাচ্চা আসে, যে বেশি খাবার, বেশি খাবার মানে আরেক মুঠ ভাত বেশি, তা কিন্তু না, আলাদা কিছু খাবার, বাড়তি কিছু খাবার, সেটা সুষম খাবার, সেটা একদম দামি কিছু হতে হবে, খাসির কলিজা, গরুর মাথা, এই সেই সেটা কিন্তু না, ওটা একটু শাক হতে পারে, হ্যাঁ, সবজি, যা সবজিটা বেশি বেশি, এবং ওর জন্য আবার আলাদা করবো, আলাদা একটু বাড়তি খরচ হয়ে যাবে না, এর জন্য কিন্তু আসলে তা নয়, সবাই যা খাচ্ছে তাই, এবং সেটি সব মিলিয়ে পরিমাণ বাড়াতে, মানে আমরা ঘরে যে খাওয়ার গুলো খাই, যেরকম শাকসবজি, ডাল, মাছ, এগুলো কিন্তু খুবই পুষ্টিকর জিনিস যদি সব মিশিয়ে খাওয়া যায়। জি, সব কিছুর দিকেই নজরটা দিতে হবে, শাশুড়ি তাকে খেতে দেয় নাই প্রথমবার, এই জিনিসটা আমাদের খুব মানে বেশি দেখা যাচ্ছে মনে হয়, এটাও আমাদের শাশুড়িদেরকেও একটু বলতে হবে, যাতে তারা এই যে তার ছেলের বোর যে পুষ্টিটা দরকার আছে সেটার দিকে সবাই খেয়াল করে। হ্যাঁ, এই যে কুসংস্কারগুলো তৈরি হয়েছে, কীভাবে তৈরি হয়েছে সেটাই তো আর এখন না জানা নেই আমাদের, কিন্তু
এর সমাধান কি হতে পারে রাসমি বাবা, আপনার কি মনে হয়? এখন মাঠকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে, তাদেরকে বুঝাচ্ছে ভালো করে, এবং সেটার প্রতিফল ফলটা তারা দেখতেছে যে আসলে এটা করলে এটা হচ্ছে, এটা করলে এটা হচ্ছে। আস্তে আস্তে কুসংস্কারগুলো এইভাবে এখানে যেরকম পুরো পরিবারটাকে আসলে জানাতে হবে, বুঝাতে হবে, শুধু শাশুড়ি না, তার স্বামীরও কিন্তু কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বটা তাকে নিতে হবে, সেই তো তাকে নিয়ে যাবে স্বাস্থ্যকেন্দ্রে, যাতে তার মানে সময় মতো তার পরিচর্যাটা হয়। তো আমরা সুষম খাবার এবং সেই সঙ্গে বিশ্রাম, এই বিষয়ে অবশ্যই সবসময় লক্ষ্য রাখবো। এবং নীলুফার আপা, আপনি তো আমার মনে হয় যে খুবই সুন্দর একটি উদাহরণ সব মায়ের ক্ষেত্রে। আপনি খুব বেশি জানতেন না, ঘরের পরিবারের সদস্য কিংবা শাশুড়ির কথা অনুযায়ী হয়তো কম খেতে দিয়েছিল আপনাকে, অনেক কিছু খাবার খাওয়া থেকে আপনাকে বারণ করেছিল, কিন্তু পরবর্তীতে আপনি নিজেই যখন সচেতন হয়েছেন আপনি নিজেও বুঝতে পেরেছেন। কাজেই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই আয়োজনে আসবার জন্য। ম্যাডাম আপনাকেও ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা থেকে যে তথ্যগুলো চলে এসেছে সেগুলো হচ্ছে যে হ্যাঁ, অনেক কুসংস্কারই রয়েছে যে এই খাবার খেলে ওটা হবে, ওটা খেলে সেটা হবে, নানা রকম কথা আছে, কিন্তু এ সকল কথা কিন্তু কান দেয়া যাবে না। অবশ্যই মাকে গর্ভাবস্থায় তার নিজের বাড়তি যত্ন নিতে হবে, খাবারও সময়ের সাথে একটু একটু করে বাড়াতে হবে, এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সব রকম খাবার, প্রত্যেক প্রকারের খাবারই যাতে সে খায়, খাবারটি যেন সুষম হয়, সে বিষয়ে লক্ষ্য রাখুন, নিজের যত্ন নিন, আশপাশের সবাইকে রাখুন সচেতন। উজানগাঙ্গের নাইয়া দেখতে থাকুন, আগামী সপ্তাহে আমি আবারও চলে আসব এই আয়োজন নিয়ে, যে আয়োজনটির নাম হচ্ছে নাটকের পরে।